বাংলাদেশের প্রেক্ষাপটে ক্রিকেট এমন একটা জায়গা যেখানে এসে রাজনৈতিক, আর্থসামাজিক কিংবা ধর্মীয় যে কোনো দ্বন্দ্ব সবকিছু কিন্তু মিলেমিশে একাকার হয়ে গেছে। তবে গেল কদিন আগে সাকিব তামিম ইস্যু নিয়ে সমর্থকদের মধ্যে একটা দুই ভাগ ছিল। তবে দেখবেন মাঠের ক্রিকেটের সময় দেশের স্বার্থে সবাই কিন্তু এক। আফগানিস্তানের বিপক্ষে দারুণ এই জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে বাংলাদেশ দলকে শুভকামনা জানিয়েছেন সাবেক ক্যাপ্টেন তামিম ইকবাল খান। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে 6 উইকেটে বড় জয় পেয়ে শুভ সূচনা পেয়েছে বাংলাদেশ। ফেসবুকে টাইগারদের অভিনন্দন জানিয়ে তিনি লিখেছেন, দারুণ শুরু, ধারাবাহিকতা ধরে রাখো শক্তিশালী তরুণরা। যদিও বিশ্বকাপের আগে তামিমের দলে থাকা না থাকা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল, তবে সব বিতর্ক পেছনে ফেলে আজ বিশ্বকাপে দারুণ শুরু করেছে টাইগাররা। এদিকে আফগান পথের দুই নেপথ্যে কারিগর সাকিব এবং মিরাজের ভূয়সী প্রশংসা করেছেন সাবেক ক্যাপ্টেন শাফি বিন মুর্তজা।